দিয়ে দিন তো কিলিটা চুটকি দিন দুটো দিলাম ঠিক আছে তো না আর দুটো লি হ্যালো আরে কি ব্যাপার বলতো তোর কটা বাজিয়ে রেখেছিস এতক্ষণ লাগে আসতে আর আমি কতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকবো বলতে পারবি তো চ্যাংরামো করছিস জাস্ট আর তার উপর দেখ ও এলো না সারাক্ষণ অফিস করছে চারটে বেজে গেল হ্যাঁ দেখ দেখ চারটে ঘড়ির কাটায় চারটে বাজলে উনি আসেন ওনার তো এখনও আসাই হয়নি কি যে ঘড়ি না দূর ভালো লাগছে না একদম হ্যাঁ বেকার একদম ভালো লাগে না ওরও আসার কোনো পাত্তা নেই ইয়ার কি হচ্ছে নাকি এই জায়গাগুলো আর কটা বাজে দেখেছিস চারটে বেজে গেছে তোর বিরক্তি করে একদম রাখ তো আরে ভাই আপনি লেট হয়ে গেল এত অফিসে কাজ ছিল কিছু মনে করতে পারি কটা বাজে দেখেছিস তুই কাজে আজকে বিশেষ করে এত ফাঁসা ফেসে গেছে আমি পড়া নেব কি করলি অফিসে আরে এত ফাইল ছিল সব কমপ্লিট করতে হলো আমার পুরো দায়িত্বটা দিয়েছে স্যার জানিস মাথা খারাপ করে দিচ্ছে কি বলবো বলতো পুরো মানে ফোন করছে অফিসে সব ফাইল মোটামুটি সব সলভ তো হ্যাঁ আপাতত কমপ্লিট আর কোনো চাপ নেই কোনো চাপ নেই তুই বিলিস লাভ করে তোমার দাও বন্ধু হ্যালো ম্যাডাম আপনাকে আমি তখন তো দেখছি আপনি এখানে বসে কাজেন কেন কি হয়েছে আপনার আরে কি প্রবলেম হয়েছে বলে দেন তো আপনাকে বলে কি লাভ হ্যাঁ আমি জানি আপনি আমাকে চেনেন না জানেন না ঠিক আছে ওই দূর থেকে দেখছিলাম আপনাকে কীরকম যেন আমার লাগলো ওই জন্য আমি আসলাম বলুন না কী হয়েছে প্লিজ বলুন বলতে লজ্জা লাগে ভাবলে কান না পারে আমার তো উকি কিন্তু টাকার খুব নেশা চুয়া খেলে বেড়ে আমাকে মারধরও করে আমাকে বাজে বাজে কাজ করার জন্য আমি করতে চাই তাই যা তা বলে আমার ও আচ্ছা আপনি এই জন্য আপনি কেন বসে কাটছেন মন হালকা করছেন আচ্ছা চলুন আপনি চলুন আমি দেখছি চলুন আমার সাথে চলুন উঠুন কাটবেন না উঠুন আর টাকা আনতে বললাম বলে তুই খদ্দে ধরে আনলি দারুণ কথা বলেছেন ছি ছি এটা আপনার বোন নিজের বোন বোনের সঙ্গে তো কথা বলে হবে ছি তাতে কি হয়েছে আমার টাকা চাই আমার টাকা আমি টাকা ছাড়া কিচ্ছু বুঝি না আর ওই টাকাটা ওকেই আনতে হবে শুনুন আজকের থেকে যদি ওর গায়ে হাত দেন আপনারা কিন্তু আমি পুলিশের হাতে তুলে দেবো বলে দিলাম
পুলিশ দেখাচ্ছিস? আমি উকিল, পুলিশ আমার কিচ্ছু করতে পারবে না। তাহলে তো আমাকে বলতেই হয়, আপনার বোনকে আমি ভালোবাসি আর বিয়ে আমি ওকে করতে চাই। আজ থেকে যদি ওর গায়ে হাত দেন, কি করবি তুই হাত দিলে? আজ থেকে তো ওর গায়ে হাত দেন, আমি হাত কিন্তু ভেঙে দেওয়া বলিলাম। আজ থেকে যদি ওর কোনো প্রবলেম হয়, আমি কিন্তু সব জানতে পারবো। আমি তোকে খরচে ধরে আনতে বলেছি, আমি তোকে টাকা আনতে বলেছি, টাকা টাকা চাই আমার, টাকা খরচে ধরে আনতে বলেছি তোকে, শুনতে পেয়েছিস? তুমি টাকা দেবে? যাও এখান থেকে, আমার টাকা চাই, টাকা। আর যাবি? আর যাবি? তোকে আমি টাকা আনতে বলেছি, টাকা তোকে খদ্দের ধরে আনতে আমি বলিনি। হ্যাঁ, আমি উকিল, আমার নাম মোহন, আমার বোনকে হুমকি দিয়ে গেছে এবং আমাকেও হুমকি দিয়ে গেছে মারার, আমি সেই জন্য আপনার কাছে এসেছি কথা বলার জন্য। তো আমাকে কি করতে হবে? আমার টাকা আছে, আমার বোনকে ফেরত চাই এবং আমি ঠিকভাবে থাকতে চাই, তার জন্য আপনি যা করার ব্যবস্থা করুন, আমি আছি। ঠিক আছে, চিন্তা করার কোনো দরকার নেই, ওখানেও আছে, ওদিকে ওদিকে ওদিকে, ওর সাথে কথা বলে না। আমার বোনকে হুমকি দিয়েছে মারার, আমাকে হুমকি দিয়েছে মারার, আমি চাই এই সমস্যা সমাধান করতে এবং তার বিনিময়ে আমার টাকা যত খরচা হবে আমি দিতে রাজি আছি, আমার কাজটা সাকসেস হতে হবে। কত দিতে পারবি? কত চাই? এ বল না কত দিতে পারবি, কত চাই? যা বলবো পারবি তো? হ্যাঁ পারবো, আমার কাজটা সমস্যা সমাধান হতে হবে। ঠিক আছে, তুই অ্যাড্রেসটা দিয়ে যাস। ঠিক আছে, ফাইনাল? ফাইনাল। আর হ্যাঁ, ফটোটাও দিয়ে দাস, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। এই যা না। ওকে, ঠিক আছে, ফাইনাল একদম। আকাশ, কি বলে গেল? তো মারার কথা বলে গেল, কি চিন্তা ভাবনা করবো? তুমি তো জানো আমার রুলটা, আগে জানবো তারপর বিচার করবো। ঠিক আছে, দেখি কি করা যায় না, কাজটা ঠিকভাবে করতে হবে। ওকে, ঠিক আছে। কি ব্যাপার বলতো, এখনো তো এলো না রে। শোন, তাহলে এইভাবে তোর ভালো লাগে না? তোকে বলেছে কিছু কখন আসবে? বলে তাহলে একটা ফোন করে দেখি বরং, বল। এই ছেলেটার না রোজ এই সমস্যা। হ্যালো, আরে তুই কখন আসবি বলতো? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাড়াতাড়ি আয় ভাই। ভগবানের দর্শন পাওয়া যায়, আমাদের স্বপন বাবুর দর্শন আর পাওয়া যায় না। আরে কি করছিস তোরা বল? আর কি করছি, এই তো। তারপরে ব্যাপারটা কি হয়? কি ব্যাপার হল? তুই কি প্রেমে টেমে পড়েছিস নাকি বল তো? সেরকমই তো মনে হচ্ছে। কি গুরু, প্রেমে পড়েছিস? আমাদের ভুলে যাবে না? আরে না গো না, এই কিছুদিন আগে একটা জিনিস ঘটনা আমার সঙ্গে হয়েছে। স্টেশনে গেছিলাম এই দু তিন দিন হবে, তা মেয়েটার সঙ্গে তখন
আমাকে বলতেই হয় আপনার বোনকে আমি ভালোবাসি, আর বিয়ে আমি ওকে করতে চাই। আজ থেকে যদি ওর গায়ে হাত দেন কি করবি তুই? হাত দিলে তার মানে আলটিমেটলি প্রেমেই পড়েছিস, আর আস্তে আস্তে তো আমাদের ভুলেই যাবি বল। না বন্ধু, আমার সে ছোটবেলা বন্ধু আমাকে ভুলেই গেছে জানিস, হ্যাঁ চলে গেছে, আমি তোকে খুঁজে পাচ্ছি না, অনেক দিন ধরে খুঁজছি খুঁজেই পাচ্ছি না। ও আমি ছোটবেলা কবে থেকে বন্ধু জানি, ছোট্টবেলা থেকে সবই তো জানিস তো, ওকে খুঁজেই পাচ্ছি না ভাই। চলে যাই, চপ চপ জানিস আমার দাদা না আমার সাথে আগের মতনই ব্যবহার করছিল। কেন তোর সে বন্ধুটাকে জানাস? ও তো টাকা দিয়ে যায় কিন্তু কিছুদিন পরে পরে আবার দাদা সেই একই রকম ব্যবহার শুরু করে দেয়। তারা একটা কাজ কর, আমার বয়ফ্রেন্ডকে বলতে হবে, দেখছি ও না একটু মস্তানের মতন, সবাই ওকে ভয় পায়, আগে বিচার তারপরে মার, ওইটাই ওর রুলস। কেন রে সে কী করে? একটু দাদাগিরি, একটু মস্তানি, কিন্তু মনের দিক থেকে অনেক ভালো, আমাকে তো অনেক ভালোবাসে। আমার তো ওরকমই একটা বয়ফ্রেন্ড দরকার ছিল যার পাশে বডিগার্ড থাকবে। ওই দেখ ওই আমার বন্ধু, শুন নাইস অনেক বড় লোক। হ্যাঁ রে বড় লোক ঠিকই, কিন্তু মনের দিক থেকে মনটা ওর খুব বড় রে। মনটা চুরি করে নেয়নি তো? সৌমি তুই কেমন আছো? ভালো। এই আমার বান্ধবী মিতা। নমস্কার। আচ্ছা বলছিলাম তোমার দাদা কিছু বলছে না তো? আচ্ছা তোমার সঙ্গে একটু কথা ছিল, একটু যাবো। কি বলো কি বলো, কোথায় আছো গো? মন্দিরের কাছে চলে আসো, একজনের সাথে পরিচয় করাবো। যেদিন আমি তোমাকে প্রথম দেখি সেদিন থেকে না আমি তোমাকে লাইক করতে শুরু করি, হ্যাঁ তারপরে তোমার সঙ্গে মিশতে মিশতে কী রকম একটা ভালোবেসে ফেলি। একটা সত্যি কথা বলবো তোমার, তোমার মতো জীবন সাথী পেলে তো আমি সাত জনম তোমারই হয়ে থাকতে চাই। খুব ভালো, দুটো মন এক হলো, এবার শুধু চার হাত এক হওয়ার পালা। তোরও তো বয়ফ্রেন্ড আছে, তোর কবে চার হাত এক হচ্ছে বল? ওয়েট কর, আমার মনের মানুষটাও আসছে। আচ্ছা বলছি আজকে তাহলে আমি যাই, অনেক লেট হয়ে যাচ্ছে তো অফিস যেতে হবে। টাটা বাই। এত জলদি করে আমাকে ডাকলে যে কিছু কাজ ছিল নাকি? লেট করে ফেললে তো, ওর বয়ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিতাম। ওর বয়ফ্রেন্ড? আমার বান্ধবীর সঙ্গী। ওদিকে যে কাজগুলো বাকি আছে না ওইগুলো এক কাজ করো, তুমি করে নাও। ঠিক আছে সাবধানে যাস, আর এদিকে নিয়ে চিন্তা করতে হবে না, আমি ঠিক আছি সামনে নেব। এই চল চলো তাহলে, ওরা তোমাদের কাজ করতে যাচ্ছে, তাহলে আমরাও যাই নাকি? বাড়ি অব্দি যাবে তো নাকি? কি করছো তুমি? আজকে আজকে তোমার জন্য ছোট্ট গিফট নিয়ে এসেছি, গিফটটা হলো এটা, আমাদের ভালোবাসাকে সুন্দর করবে, আরো মধুর করে দেবে, কারণ আমি তোমাকে এত এত ভালোবাসি, আমাদের ভালোবাসাতে আরো অনেক দূর পর্যন্ত পৌঁছায়, এবং তোমাকে আমি খুব ভালোবাসি। এত ভালোবাসো
কিন্তু জানো তো ভয় করে যদি কখনো পাখির বাসার মতো ভালোবাসা ভেঙে যায়। তাহলে আবার আমি তোমাকে নতুন করে ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনো হারাতে চাই না বাবু। একটা কথা বলবো? বলো। তুমি তুমি সত্যি একটা পাগল। হ্যাঁ আমি পাগল সোমি, আমি তোমার জন্য পাগল। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। এই প্রেম করছিস? ঝিলের ধারে বসে প্রেম হচ্ছে? তো সিনেমা দেখছিস রে? হ্যাঁ শুনুন দাদা, এগুলো কিন্তু ঠিক করছে না কিন্তু। আমি আমার বোনকে বুঝে দিচ্ছি, এগুলো কিন্তু টাকা দিবি আর এখানে নিয়ে যাবি। ওকে চল। সৌমি দাঁড়া না, সৌমিকে খুব অত্যাচার হচ্ছে। তুই বন্ধুটি চল, আমি ওকে টাকা দিয়ে নিয়ে আসি, ওকে মেরে ফেলবো বলবো দাঁড়া। হ্যাঁ ওর সঙ্গে আমার অনেক কথা আছে, চল বন্ধু প্লিজ। না 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 চল। তো
আমি সেনদের সাধন করছি, তোর গায়ে হাত দিবি না, তুই টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে, তুই যা টাকা বুঝতে হয় তোরা বলে নেবি, টাকা দে, দাদা একে টাকা আনতে হবে, ফালতু ছেলে একটা, তোর টাকা, তোর টাকা দে, আর চল, 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 এই শোন না, হ্যাঁ বলিস, তোর একটা কাজ কর, ও পাশের ঝামেলাটা তো মোটামুটি মিটে গেছে, এই কাঁদবি না একদম, ও পাশের ঝামেলাটা তো মিটে গেছে, তোরা নিজেরা একটু কথা বল আর আমি এবার তো দেখছি বুঝলি, ঠিক আছে, ঠিক আছে, ওকে কেউ ডাকো, হ্যাঁ এই আসি বাবু, হ্যাঁ ঠিক আছে, শোনো একটা কথা, শোনো তুমি কেঁদো না প্লিজ, তুমি কেঁদো, দেখো যে অন্যায় সহ্য করে সে খুব খারাপ, তুমি অন্যায় প্রতিবাদ কেন করছো না, কি করো তুমি কেঁদো না, আমি তো তোমার পাশে আছি, তুমি কেন কাজে নিজেকে এত কেন ই করছো, আমি তো আছি, আমি তো আছি বলো, আমি জানি তুমি আমার পাশে আছো কিন্তু আমি করব, তুমি অন্যায় প্রতিবাদ করো, আর যে শোনো তুমি যদি অন্যায় প্রতিবাদ একবার করো দেখবে তুমি সারা পৃথিবীকে পাবে, আমি তো বলি তুমি সারা পৃথিবীকে তুমি পেয়ে যাবে, তুমি একবার অন্যায় প্রতিবাদ তুমি করো, ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি, আজকেরই কথা তো তুমি, কথা দাও তুমি প্রতিবাদ করবে, আমি দাদাকে কেঁদো না প্লিজ, তুমি কেঁদো না, দাদাকে তার প্রাপ্য আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে যাও, আপনি যাও, তুমি কি আজকেরই করবে, জানো তোমাকে না আজ দারুণ লাগছে, মনে হয় তোমাকে আজকে আদর করে তাই বুঝছি, সময় হলে সব হবে, কিছু বকো না তো, বেশি বকলে না নাকটা ফাটিয়ে দেবো, আরে নাকটা যদি তুমি আমার ফাটিয়ে দাও তাহলে তো তোমাকেই তো সেবা করতে হবে, আকাশ আমার বোনকে তুলে নিয়ে গেছে আর আমাকে হুমকি দিয়েছে, ঠিক আছে বাড়ি বাইরে যাও, ওখানে গিয়ে দাঁড়া আমি যাচ্ছি, এই চলো, আচ্ছা দাদা ভেতরকে ঢুকতে দিল, আরে আর বলিস না, একটু সময় আমি বাইরে গিয়েছি, এদেরকে দায়িত্ব দিয়ে গেছি, কোনো কমান্ড নয়, শুধু বসে বসে গিলবে, আকাশ আমার বোনকে এনি কষ্ট চাই, আমার বোনকে কোথায় নিয়ে গেছে বলতে পারবো না, আমি কিচ্ছু শুনতে চাই না, আমার এনি কষ্ট আমার বোনকে ফেরত চাই, ঠিক আছে এক কাজ করো তুমি এখান থেকে যাও আর ওর অ্যাড্রেস আর ওর ফটো একটা দিয়ে যাও, ঠিক আছে, ওর বোনকে কে কোথায় নিয়ে গেছে কি করছে আমার দেখার দরকার নেই, খুঁজে বার করে মিলিয়ে আগে বিচার করবো তারপর মারবো, আচ্ছা চলো আমরা আমাদের কাজটা করবো, হ্যালো কি খবর, আরে আমার বোনকে মারার যে হুমকি দিল তার লাশটা আমি সামনে দেখতে চাই, কতদূর কি কাজ এগোলো, আমি কিচ্ছু কথা শুনতে চাই না, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমি ওর লাশ দেখতে চাই আমার সামনে, হ্যালো স্বপন আমার দাদা তোমাকে মারার জন্য কারোর সাথে বিয়ে করছে, দাদা বলছিল কি তুমি নাকি আমাকে মারতে চাও, তুমি একবার আমাদের বাড়িতে আসো না প্লিজ এক্ষুনি, এই তুমি নাকি আমাকে নাকি মারবার নাকি ডিল করেছিস, চল আমার সঙ্গে চল, কোথায় ডিল করিস, চল চল তুই, চল চল ডাক্তার বস করা, 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 ডাক্তার
পরে বলছি চল। তুমি চল, আমি তোর সব বলছি। দাঁড়াও না, তুমি ওকে টাকা আনতে কোথায় নিয়ে যাচ্ছ? এত ভালোবাসো আমাকে, শত্রুকে কাছে পেয়ে কিছু বললে না, মারলে না, চলে এলে? ও শত্রু না গো, আমার বন্ধু। আমি ছোটবেলা খেলতাম, আমি ওর সঙ্গে কত খেয়েছি, একসঙ্গে কত কিছু করেছি, তুমি জানো? ও আমার অনেক প্রাণের বন্ধু গো। কি ব্যাপার তোর? ওরা তো চলে গেল, তুই কিছু বললি না, আমার কাছ থেকে টাকা খেলি। শোন, আজকের পর থেকে নিজেকে পরিবর্তন করে নে, বুঝলি? ও হচ্ছে আমার বন্ধু, ছোটবেলার বন্ধু রে। আমরা দুই জীবন দুই আত্মা ছিলাম, আমার প্রাণ ছিল রে প্রাণ। কোনো কারণবশত আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে গেছে, কিন্তু তোকে একটা কথা বলছি, ওর দিকে চোখ তুলে তাকাবি না, তাহলে চোখ দুটো না গেলে নেবো একদম, বুঝতে পেরেছিস? নিজেকে পরিবর্তন করে নে। আরে তোর ওকে বুঝিয়ে দে তো ব্যাপারটা। আমি ওকে টাকা দিয়েছি। টাকা নিচ্ছি নয়, তুই তো আমাকে ঠেললি, তোকে আমি দেখে নেবো। আমার টাকা দিয়ে তোকে আমি কিনবো, আর তোকে আমি দেখে নেবো। একদিন একটা ঘটনা ঘটে, আমাদের পাড়ায় গণেশ বলে একজন ছিল, আমার বন্ধু ওকে মার্ডার করে দিয়েছিল। তারপর থেকে ওর সঙ্গে আমার কোনো কথা হয় না, দেখা হয় না, এ আজকেরই হলো দেখা। কিন্তু ও আমাকে বলছিল ও নাকি মার্ডার করেনি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি। আমি নিজের চোখে কি করে আমি অবিশ্বাস করি বলো তো? তোমার বন্ধু সেদিন ঠিকই বলেছিল, ও মার্ডার করেনি, মেরেছিল আমার দাদা, গণেশকে আমার দাদা মেরেছিল। কি জাতা বলছো, আমি নিজের চোখে দেখেছি। সেদিন রাতে আমার দাদা চিৎকার করে বলছিল গণেশ, গণেশকে মারলাম আমি আর ফাঁসলো অন্যজন। এই টাকা সম্পত্তি দা দলিল সব এখন আমার, শুধু আমার, শুধু আমার। আমি নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি। তাই ইস, আমার বন্ধুকে জানো আমি পুরো ভুল বুঝলাম। দাদা, বলছিলাম আমার আকাশকে পছন্দ হচ্ছে না, আমি চাইছি আমার কাজটা আপনাকে দিয়ে করাতে, কারণ ওর উপর আমি ভরসা পাচ্ছি না। আর আপনি তো সবই শুনেছেন কথাগুলো, আমি চাইছি আপনার সাহায্য, তার বিনিময়ে আপনি কি চান? কত টাকা দিবেন? কত নিতে চাইছেন? আরে কত টাকা দিচ্ছিস দে না দেখি। ঠিক আছে, এখন আমি এটা অ্যাডভান্স দিচ্ছি, বাকিটা কাজ হওয়ার পর, কিন্তু কাজটা আমার হতে হবে। ঠিক আছে, চলে যাও, ওই দিন যে জায়গাতে এসেছিলি ওইখানে কালকে চলে আসবো। ঠিক আছে, কখন আসবো? আরে কালকে আয় না, এলেই দেখতে পাবে সব। ঠিক আছে, দেখি তাহলে, এবার আসলাম। ঠিক আছে, শালা।
আমারকে আমার উপর ছুঁয়ে দেখ। আকাশ কোথায় আছে? দিবানা পার্কে। আচ্ছা ঠিক আছে, চলো। আমার দাদা গণেশকে মেরেছিল সেদিন রাতে। দাদা এসে বাড়িতে চিৎকার করে বলছিল গণেশের টাকা সম্পত্তি দলিল সব আজ থেকে আমার, আমি বড় দুঃখ হয়ে গেছি এইসব বলছিল। আমি তোকে বলেছিলাম না যে আমি ওই দিন মার্ডার করিনি, তাও তুই আমাকে কি করলি? আমি মার্ডার করেছি? আমি যদি ওই ধরনের হতাম তাহলে যে ফাঁসিয়েছে তাকে উচিত শিক্ষা দিব। চল, ওদেরকে গিয়ে ওদের শাস্তি ওদের প্রাপ্য দিতেই হবে। তোমরা কি আমাদের সাথে কেউ যেতে চাও? তাহলে চলো। অনেক সব কিছু আমি জানতে পেরে গেছি, যে ক্ষতি করলো তার ব্যবস্থা করবে না তুমি? আমার টাকা চাই, টাকা। তুই আমার তাহলে এই বন্ধুকে এত দূরে সরিয়ে দিয়েছিলিস? হ্যাঁ তুই, আমি খুন করেছিলাম আর ফেঁসেছিল ও। Thank you.
অর্থের ভাই সব খতম হয়ে গেছে।